কোন পরাক্রমী নেতার ইশারায় হাওড়ায় শিল্পের জন্য জমির চরিত্র বদলের কাজ বন্ধ আছে? প্রশ্ন খোদ মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার হাওড়ায় ছিল প্রশাসনিক বৈঠক। প্রশাসনের কর্তারা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি এই বৈঠকে জেলার বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও ছিলেন। এখানেই আলোচনায় ওঠে জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার প্রসঙ্গ। আর মুখ্যমন্ত্রীর ক্ষোভ থেকে স্পষ্ট হয়, জমির চরিত্র বদলে বিশেষ কমিটি তৈরি হয়েছিল 2 বছর আগে, কিন্তু সেই কমিটি কার্যত কিছুই কাজ করেনি। ল্যান্ড ডিপার্টমেন্টের অনেকে ইচ্ছা করে ডিলে করিয়ে দিচ্ছে, যেগুলো হচ্ছে কনভার্সন, যে ল্যান্ড কনভার্সন যেগুলো ইন্ডাস্ট্রির পারপাসে। আগে আমরা একটা ইউনাইটেড ক্লিয়ারেন্স সিস্টেম UCC কিছু একটা করেছিলাম, কিন্তু সেটা বন্ধ আছে কেন? ওয়াই ইট ইজ ক্লোজড? জিজ্ঞেস করো তো কেন হয়েছে, কে করেছে, কার নির্দেশে হয়েছে, কারা এত বড় বড় নেতা দেখি। 21-এর বিধানসভায় জিতে আসার পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এবার তাঁর লক্ষ্য রাজ্যে শিল্পায়ন। এদিন আবার প্রশাসনের কর্তাদের সেটা মনে করিয়ে দেন তিনি। টার্গেট কিন্তু ইন্ডাস্ট্রি, তোমরা জানো। ইয়েস ম্যাডাম। আর ইন্ডাস্ট্রিয়ালি এত মানুষ এসেছে চেম্বার থেকে, এরা 1,16,000 কর্মসংস্থান করবে হাওড়ায়, সুতরাং এবং এরা অত 10,000 কোটি টাকার উপর ইনভেস্ট করবে, তাদের পুরোপুরি হেল্প করতে হবে আমাদের, এটা মাথায় রাখতে হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই ক্ষোভের কথা শুনে তীব্র কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার মুখে। খুব ভালো লাগছে যে BGBS ভুয়া, 9,00,000 কোটি টাকার এগ্রিমেন্ট সেটা ভুয়া, এবং রাজ্যের শিল্প হয়নি জমি ভূমি পলিসির জন্য, এটা নিজের মুখে আজকে বলে দিয়েছেন, আপনাদের কাছ থেকে শুনলাম। তা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে যে পরিশেষে সত্য স্বীকার করছেন, অবশ্য কালকে আবার ডিগবাজিও খেতে পারেন। শুভেন্দু অধিকারী আরো বলেন, ভূমি রাজস্ব দপ্তর তো মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন, ফলে ওই দপ্তরের ব্যর্থতা মানে মুখ্যমন্ত্রীর নিজের ব্যর্থতা। মাননীয় মুখ্যমন্ত্রী সব দপ্তরেরই মন্ত্রী, 2011 থেকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীও মুখ্যমন্ত্রী। তিনি যেমন অর্থমন্ত্রী, তিনি যেন পঞ্চায়েত মন্ত্রী, তিনি যেমন স্বাস্থ্যমন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, পার্বত্য উন্নয়ন মন্ত্রী, আরো কত অসংখ্য মন্ত্রী। তাই ভূমি সংস্কার দপ্তরে যদি ব্যর্থতা আনা হয়, সেটা মমতা ব্যানার্জির ব্যর্থতা। এদিন মুখ্যমন্ত্রী অবশ্য এই প্রশাসনিক সভা থেকেই হাওড়ার বিভিন্ন চেম্বারকে আসন্ন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানান। আলাদা করে আমন্ত্রণ জানান জেলার গয়না শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। নিউজ টাইম